আমরা আজকে শিখব ফেসবুক প্রোফাইল টাইপের পেজে কিভাবে আমরা 5 স্টার রেটিংটাকে অন করতে পারি। তো 5 স্টার রেটিংটা আমাদের দিলে যে সুবিধাটা হয়, আমাদের এই ফেসবুক পেজে যদি আমরা কোনো ভালো কিছু করে থাকি বা ভালো কোনো সার্ভিস দিয়ে থাকি, সেক্ষেত্রে কিন্তু মানুষ এই স্টারের মাধ্যমে বুঝতে পারবে যে না, এই পেজটাতে ভালো স্টার রেটিং আছে, আই মিন এই ফেসবুক পেজটা অনেক বেশি ভালো। তো তখন কিন্তু মানুষ ফলো দিবে এবং তারা কিন্তু এই পেজের যেই কোনো ধরনের সার্ভিসই দেখ না কেন, সেক্ষেত্রে কিন্তু অন্যরাও এসে কিন্তু সেই এই পেজের সার্ভিসটা নিবে। তো সেক্ষেত্রে এখন কথা হচ্ছে এই প্রোফাইল টাইপের পেজে আসলে আমরা কিভাবে 5 স্টার রেটিংটাকে অন করতে পারি, সেটাই আমরা আজকে শেখার চেষ্টা করব। তো চলুন শুরু করে দিচ্ছি। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সর্বপ্রথম হচ্ছে আপনি এখান থেকে এই 3 ডট লাইনে ক্লিক করে দিবেন, এরপর হচ্ছে আপনি এখানে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে যদি আপনার ফেসবুক আইডিটা সিলেক্ট করা থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার ফেসবুক যে পেজের মাধ্যমে আপনি 5 স্টার রেটিংটা ইনেবল করতে চান সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমি এসআরটি শপ এটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। এরপরে হচ্ছে আমরা যদি একটু স্ক্রল ডাউন করে নিচে আসি, নিচে আসার পর এদিকে দেখেন, এই যে একটু নিচে আসলে এদিকে দেখবেন যে প্রাইভেসি সেটিং এবং নিচে দেখবেন যে সেটিংস। তো আপনাদের এই প্রাইভেসি সেটিংসে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা সরাসরি এই সেটিংস অপশনে যাবেন। আবার যদি আপনার বেলায় এদিকে শুধুমাত্র প্রাইভেসি সেটিংস অ্যান্ড প্রাইভেসি আসে, তাহলে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আগে ক্লিক করে দেন, সেটিং অপশনে আসবেন। তা আমি সেটিং অপশনে একটা ক্লিক করে দিলাম। এরপরে হচ্ছে আমাদের সামনে ঠিক এইরকম একটা অপশন আসবে, আসার পর এখানে দেখেন পেজ সেটিং, এই পেজ সেটিংয়ে ক্লিক করে দিবেন। পেজ সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর হচ্ছে আমাদের সামনে আরও বেশ কিছু অপশন চলে আসবে। তো এখন এখান থেকে হচ্ছে আমরা যে অপশনটা যাব সেটা হচ্ছে পেজ অ্যান্ড ট্যাগিং, এই অপশনটাতে আমরা একটা ক্লিক করে দিব। তো এখানে হচ্ছে আমাদের বেশ কিছু অপশন দেখাবে। তো এখানে হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে দেখেন অ্যালাউ আদার টু ভিউ অ্যান্ড লেবেল রিভিউজ অন ইউর পেজ। তো আপনি নর্মালি এই অপশনটার উপর একটা ক্লিক করে দিবেন। এরপরে হচ্ছে আপনি এখান থেকে এই যে এখানে একটা বাটন দেখতেছেন এটাকে জাস্ট ইনেবল করে দিবেন। ইনেবল করে দিয়ে আপনি জাস্ট এখান থেকে ব্যাগে চলে আসবেন, একদম সম্পূর্ণটা ব্যাগে চলে আসবেন। তো এবার হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজটাতে আমরা একদম এই প্রোফাইলে ক্লিক করে দিলাম। এবার হচ্ছে আমাদের এই যে নিচে দেখেন নট ইয়েট রেটেড, তো এইখানে দেখেন আমাদের এই যে ফেসবুক পেজটা রয়েছে, এই যে আমরা এখানে কিন্তু এই যে 5 স্টার রেটিং দেওয়ার যে অপশনটা সেটা কিন্তু অনেক আগেই ইনেবল করে রেখেছিলাম। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের এই এখানে কিন্তু আমাদের দুইজন পেজে রিভিউ দিয়েছে যে এই পেজটা খুবই ভালো বা ভালো মানের একটা পেজ, এরকম কিছু লিখে তারা কিন্তু এখানে রিভিউ দিয়েছে। তো সেক্ষেত্রে আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে এইরকম 5 স্টার রেটিং দেওয়ার অপশনটা অন করে রাখেন, তাহলে আপনার ফেসবুক পেজের যদি কোনো ভালো সার্ভিস দিয়ে থাকেন বা আপনার পেজে যদি ভালো কোনো ভিডিও আপনি আপলোড করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে 5 স্টার রেটিংটা অন করে দিলে আপনার যারা ভিউয়ার্স আছে তারা কিন্তু এখানে 5 স্টার আপনাকে দিয়ে যাবে। তো তখন কিন্তু আপনার ফেসবুক পেজটা অনেক বেশি গ্রো করবে এবং মানুষের সামনে গেলে যখন এদিকে 5 স্টার পেজের র্যাঙ্ক দেখবে বা রেটিং দেখবে, তখন কিন্তু আপনার জন্য অনেক বেশি ভালো হবে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন এবং অবশ্যই আপনি এই অপশনটি এনেবল করতে পেরেছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।